বস এরিয়ায় ঝাঁ চকচকে থ্রি বিএইচকি ফ্ল্যাট দামি গাড়ি কোয়ালিটি লাইফস্টাইল এসব কিছু পেতে চান তাহলে কলেজ থেকে বেরোবার পরই এম বিএটা করে নিন এই ডিগ্রি আপনাকে দেবে মোটা মাইনে চাকরি আর আপনার স্বপ্ন হবে সফল বেশিরভাগ কলেজ পড়ুয়াদের মধ্যেই এই ধারণাই বদ্ধমূল হয়ে আছে সবাই চায় নিজেদের লাইফস্টাইলকে উপরের দিকে নিয়ে যেতে নিজেদেরকে পলিশড ওয়েতে সমাজের সামনে প্রেজেন্ট করতে আর এই করতে গিয়ে সম্পর্কের বাধনগুলো যে আলগা হয়ে যাচ্ছে সেদিকে কারো খেয়াল নেই খাঁটি সম্পর্কগুলোর বদলে মেকি সম্পর্কগুলো প্রাধান্য পাচ্ছে তার কারণ শুধু একটাই আমাদের উত্তরোত্তর বেড়ে চলা উচ্চাসা ঠিক এইরকমই ফ্লেভার পাবেন আজকের গল্প থেকে তেঁতুলের আচার লেখক বিতান সিদ্ধারের অসাধারণ একটি ছোট গল্প যা আমি সঙ্গীতা পাঠ করে শোনাচ্ছি শুরু হচ্ছে তেঁতুলের আচার এম বিএ হলো গঙ্গা জল যে বিষয় নিয়েই লেখাপড়া হোক না কেন ওপরে একটু এমবিএ ছিটোতে হবে ব্যাস শিক্ষা শুদ্ধ হল জগৎ এখন বেনিয়াদের বুঝলে বাজার অর্থনীতি সেই বাজার চালায় ম্যানেজমেন্ট তুমি ম্যানেজ করতে পারলে তো মার দেয়া কেল্লা আর না পারলে ভোগে গেল জেল্লা এখন প্রশ্ন হচ্ছে এই এম বি কি সের দ্বারা শক্ত করে পাঁচ লাখ টাকার কোম্পানিকে অগ্রদূত বসাক বত্রিশ কোটিতে নিয়ে গেছে নাকি বিদ্যা শিক্ষা ধৈর্য অধ্যাবসায় পরিশ্রমেরও অনেকটাই ভূমিকা ছিল মুশকিল হলো এমবিএ বি এ শব্দটা অগ্রদূতের মাথায় এঁটুলির মতো লেগে রয়েছে যখন থেকে সে তার অ্যাপার্টমেন্টের সিকিউরিটি ফোনটা পেয়েছে স্যার সদাশিব দাস আর অভয়া দাস বলে দুজন আপনার সঙ্গে দেখা করতে চাইছেন অগ্রদূত তার গাড়ির পিছনে সিটে হেলান দিয়ে ততক্ষণে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিল শনিবার শনিবার বলেই ফোনটা নিমিষে কেটে দেয় সে সাড়ে এগারোটায় রুশ ডেলিগেটদের সঙ্গে মিটিং এখন কোনো অচেনা দাস দম্পতি নিয়ে পাশে বসে ইনোভেটিভ ইনোভেশনের এন সুশান্ত চট্টরাজ কোলের ওপর ট্যাপটা খুলে সমস্ত নথি একবার মিলিয়ে নিচ্ছে অগ্রদূত শুনতে পাচ্ছে শুধু বীরবিরানি টুয়েলভ টার্ন ওভার ডেট মার্কেট প্রাইস নিট গেন লার্জ ক্যাপ কলকাতার যান্ত্রিক দূষণের মধ্যে দিয়ে খালো মাসিরিজ এমন এক গন্তব্যের দিকে এগোচ্ছে যেখানে কোনো একটা ডিল আজ ফাইনাল হলে আট মাসের মধ্যে বত্রিশ কোটির বত্রিশটা তিন অঙ্করের ঘরে চলে যাওয়ার কথা আজ প্রচণ্ড গুমোট ঝাঁ চকচকে অফিস ফ্লোরটাতে ঢুকে অগ্রদূতের আবারও মনে হল এম বিএ পস ইন্টিরিয়ার ঝকঝকে এক ঝাঁক তরুণ তরুণী সবাই ড্রিমার সিনসিয়ার এবং অ্যাপারেন্টলি লিভিং গুড লাইভস এই হচ্ছে এম বি এর পালিশি আলাদা ছেলে মেয়ে যুবক যুবতী তরুণ তরুণী প্রৌর প্রৌরা হ্যাঁ কিছু শব্দ তার মাথায় খেলা করে আর তারপরে হঠাৎ মনে হয় অগ্রদূতের আচ্ছা সদাশিবদাস আর অভয় দাস যে দম্পতি সেটা সে আন্দাজ করল কি করে তারা যে প্রৌঢ় প্রৌঢ়া সেটাই বা ধরে নিল কী করে স্যার সুশান্ত দরজাটা খুলে মুখটা ঢুকিয়ে বলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ইন ফাইভ মিনিটস রান অগ্রদূত চেম্বার থেকে বেরিয়ে আসে তারপর কনফারেন্স রুমের দিকে যেতে যেতে শুনতে পায় দাশগুপ্ত কফি ভেন্ডিং মেশিনটার সামনে দাঁড়িয়ে টাই ঠিক করতে থাকা শান্তনুকে বলছে ইনভেস্টেড ক্যাপিটাল দু বছরে বাজার থেকে রিয়েলাইজ করে নেব ইনভেস্টেড ক্যাপিটাল উঠে আসবে আরও কয়েকটা শব্দ সদাশিব দাস অভয়া দাস শিবু কাকার কাকিমণি এম কথাগুলো বিদ্যুৎ গতিতে অগ্রদূতের মাথার মধ্যে পর পর লাইন করে এসে থমকে দাঁড়ায় ধাক্কাটা নিতে পারে না অগ্রদূত একটা চেয়ারে বসে পড়ে সে তার কানে যেন ভেসে আসে বহু বছর আগেকার কয়েকটা কথা যখন চাকরি পাবে তখন দেখবে নিমেষে টাকা উঠে আসবে মাথার মধ্যে আরও কিছু শব্দ ধান আমবাগান কালিদিঘি পিকচার পোস্কার সানসেট শুক্রবারের হাট চড়কের মেলা মৈদুল মিয়ার ভ্যান কলুমোদক বিটলি বিলু রহিম ঘ্যাঁপা তাদের তাদের নিম্ন মধ্যবিত্ত একটা পরিবার আর আর অনেকটা অক্সিজেন বিরামপুর তার দেশ তাদের বাড়ি আর তাদের প্রতিবেশী সদাশিব দাস অভয়া দাস মানে শিবু কাকার কাকিমণি মনে পড়ছে সেই দুটো লোক যারা নিজের ছেলের মতো দেখতেন অগ্রদূতকে বস ওকে সেই দুটো লোক যারা যারা জোর করে অগ্রদূতের মায়ের হাতে তার এম বি পড়া টাকাটা তুলে দিয়েছিলেন তো বৌদি টাকার জন্য বুয়ের পড়াশোনা টাকা চাকরি পেলে নিমেষে আচমকাই আশপাশ দেখে সচেতন হয়ে ওঠে অগ্রদূত আস্তে করে উঠে দাঁড়ায় তারপর ধীর পায়ে কনফারেন্স রুমের দিকে এগিয়ে যায় ধীর ভাবটা কাটতে লাগে কয়েক মিনিট অস্থির ভাবটা আসে তারপর ওই সদাশিব দাস আর অভয়া দাস শুনে এসে চিনতে পারেনি তারা এসেছিলেন দেখা করতে সিকিউরিটি বলেননি যে শিবু কাকার কাকি এসেছেন আর হগ্রদূত বলেছে শনিবার শনিবার চল্লিশ মিনিটের প্রেজেন্টেশন চলাকালীন অগ্রদূত শুধুমাত্র আঙুল মোটকে গেল তারপর নিজের চেম্বারে ফিরে অস্থিরভাবে পায়চারি করল কিছুক্ষণ মনে পড়ছে সব ওই টাকাটা ফেরত দিতে গেলে কাকিমণি অগ্রদূতের বাবাকে বলেছিলেন দাদা আজ অন্তুর প্রয়োজনে আপনি পাশে দাঁড়ালে আমি এভাবে আপনার সাহায্য শোধ করে দিতে পারতাম অন্তু অনন্ত কাকিমণির ছেলে সে কী করে এখন মেহগিনি টেবিলে রাখা কফি ঠান্ডা হয়ে গেছে বাইরে মেঘ ডাকছে অগ্রদূতের মা পরদিন কাকিমণির বাড়ি গিয়ে বলেছিলেন এ তোমায় ফেরত নিতেই হবে কাকিমণি বলেছিলেন আমার ছেলেকে আমি দিয়েছি তুমি ফেরত দেওয়ার কে অনেক দিন অগ্রদূতের মনের মধ্যে ব্যাপারটা বিঁধে ছিল তাকেই পড়ানোর জন্য এতগুলো টাকা অক্লিশে একজন কিন্তু সেই এমবিএ সেই কনফিডেন্স প্রথম চাকরিতে সেই উন্নতি তারপর নিজের কিছু ভাবনা পাঁচ লাখ পুঁজি ইনোভেটিভ ইনোভেশন নবছরে বত্রিশ কোটি হপ স্কিপ জাম্প আর এই ঠেলাটা যারা দিয়েছিলেন তাদের জন্য সকালে অগ্রদূত দুটো মাত্র শব্দ খরচ করেছে শনিবার শনিবার এগারোটা নাগাদ আর পারা গেল না সুশান্তকে দেখি সে বলল কোনোভাবে আমাকে যারা আজ ম্যানেজ দিতে পারবে অগ্রদূত তখন চরম অস্থির সুশান্ত থ পারবে কয়েক মুহূর্ত চুপ করে থেকে এমডি বলল এনি ট্রাভেল এমার্জেন্সি হ্যাঁ মে আই শেয়ার সময় লাগবে পরে বলবো বাট বাটমেড সুশান্ত গর্জে ওঠে কোম্পানির সিইও অগ্রদূত বসাক ইউ আর দ্য এমডি অফ দিস কোম্পানি ভাবাবেক নিয়ন্ত্রণে বরাবর দক্ষ অগ্রদূত হঠাৎ কেন এমন করে জানা যায় না তির বেগে নিচে নেমে গাড়িতে বসে ফোন লাগায় সেই সিকিউরিটিকে তোরা কোথায় গেছেন কিছু বলে গেছেন না তো স্যার জিজ্ঞেস করিসনি কেন ইডিয়ট ফোন নাম্বার কিছু না স্যার ফোন কেটে অগ্রদূত মাকে ফোন করি আভা শুনে বলেন হ্যাঁ আমার কাছ থেকেই তো ঠিকানা নিল ওদের কোনো নম্বর আছে ম আছে তবে জন্মে লাগে না লাগলেও না আবারও আভাকি ফোন ওরা ওখান থেকে কোথায় যাবে কিছু বলেছিল আরে অন্তুর রিপোর্ট নিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলতে গেল তাই তো জানি বলল কত বছর তোকে ঠিক ঠিকানাটা চাইল অন্তুর রিপোর্ট ডাক্তার ছেলেটার বুকের ব্যায়ামও অনেক দিন শয্যাশায়ী এদের অবস্থা আগের মতো নেই কোন জ্ঞাতি নাকি সব গাফ করে বসে আছে জলের মতো টাকা গেছে তবে শিয়ালদাতে কি ভবতারিণী লজ নাকি সেখানে বোধ উঠবে বলেছিল ফোন কেটে নিমেষি ইয়াসিনকে হুকুম দিল অগ্রদূত শিয়ালদা উড়িয়ে চলো গাড়ির কাচের বাইরে কলকাতা দৃশ্য ধূসর হয়ে আসে আকাশ কালো সম্পন্ন গৃহস্থ ছিলেন কাকিমণিরা তাঁদের চালের ব্যবসা ছিল তার জন্য আচার বানিয়ে রাখতেন স্কুলে যাওয়ার সময় রোজ লুকিয়ে পকেট খরচা দিতেন আর অগ্রদূতের রেজাল্ট ভালো হলে পাড়ার লোককে ডেকে মিষ্টি খাওয়াতেন বাবা মা এখনও বিরামপুরেই থাকেন তাদের বাড়ি এখন বাংলো অদরেই ছিল শিবু কাকুদের দোতলা বাড়ি অন্তু অসুস্থ কি হয়েছে নিমেষে একটা চিন্তা খেলে যায় তার এই তো পরিস্থিতি এসেছে টাকাটা আজ টাকাটা যদি এভাবে ফেরত দেওয়া যায় উসখুস করে অগ্রদূত ব্যাঘ চেক বইটা বার করে সে তারপর একটা অনেকগুলো শূন্য দেওয়া সংখ্যা লিখে নিচের সই করে পাতাটা ছিঁড়ে বুক পকেটে ভরে পিছনের সিটে মাথাটা এলিয়ে দেয় শিয়ালদার ভবতারিণী লজে ম্যানেজার নিকুঞ্জ বট খাতা উল্টে বললেন হ্যাঁ ছিলেন চলে গেছেন ওবেলা ট্রেন শুনেছিলাম যেন পরের আধ ঘন্টা শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মে দৌড়ে বেড়ায় অগ্রদূত ভিড়ে খুব চেনা দুটো মুখ খুঁজে ফেরে এমন নয় যে তাদের যোগাযোগ একেবারেই নেই সে আগে কখনও গ্রামে গেলেও বাড়ি গিয়েছে তারাও তার আগের ফ্ল্যাটে বার দুয়েক এসেছেন কিন্তু এই বাড়িরটা প্রায় হ্যাঁ তা বছর আসতে পর তো হবেই এই সময়টার মধ্যেই বিরামপুর গেলেও কোনো না কোনো কাজে দেখা করা হয়ে ওঠেনি তারাও আর আর আজ তারই দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা তাদের জন্য সে মাত্র দুটো শব্দ খরচ করল শনিবার 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 বাইরের বিভিন্ন লোকের সঙ্গে দেখা করে অগ্রদূত অনেকে অনেক আরজে নিয়ে আসে অনেকে অনেক কিছু চায়ও ঘণ্টাখানেক পর ময়দানের পাশে গাড়ি দাঁড় করিয়ে বিষণ্ন মনে ফাঁকা মাঠটার দিকে তাকিয়ে থাকে হতাশ অগ্রদূত মেঘ ডাকে আকাশে আর তারও দেরিক পর নিজের অ্যাপার্টমেন্টে ফিরে গাড়ি থেকে নেমে এসে দেখতে পায় কম্পাউন্ডের বাইরে একটা গাছতলার নিচে বাঁধানো চাতালে দুটো লোক কিছু লোটা কম্বল নিয়ে বসে আছে কত রোগা হয়ে গেছিস বাবু তুই অভয়া অগ্রদূতকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদছেন শিবকাকুর কাকুর চেহারাটা খয়ে গেছে সেই জামার নিচের বোতাম দুটো খোলা সেই ইস্ত্রি না করা সস্তার প্যান্ট শুধু মুখ ভর্তি আলো এসে বলছেন একটু জল দে অগ্রদূত দৌড়ে ফ্রিজের জল এনে দেয় এক খেয়ে চারপাশ দেখে বলেন কি সুন্দর ফ্ল্যাট তোর কয়েক মুহূর্ত যায় অগ্রদূত ভেবে উঠতে পারে না কোথায় বসা এদের অভয়া বলেন ঘরটা এমন ঠান্ডা কেন রেবুবাই অগ্রদূত নিমেষে এসি বন্ধ করে জানলা খুলে দেয় হাওয়া ঢুকে আসে তোড়ে ঝড় উঠল অভয়া নাক টানছেন একবার মনে পড়ল না মনে পড়বে না তাই হয় অগ্রদতির বুকটা খালি খালি লাগছে মনে পড়ছে একটু আগেই মা ফোনে বলেছিলেন এখনও অভয়া বলে বেড়ান আমার এক ছেলে কলকাতায় থাকে বড় চাকরি করে সদাশিব সামাল দেন আরে লোকের কাজ কারবারও তো থাকে নাকি অভয়া অভিমানী মুখ ফোলান তারপর লোটা কম্বল থেকে একে একে বার করেন বয়াম ভর্তি খোয়া ক্ষীর শিশি ভর্তি ঘি একটা পুরোনো টিফিন বক্স ভর্তি তেঁতুলের আচার তোর খুব প্রিয় ছিল মনে পড়ে কথার পর কথা বলে যান মহিলা তাল দিয়ে চলেন সদাশিব বার করেন বড় ঠোঙা ভর্তি ক্ষেতের ঢেঁকি ছাঁটা চাল বাজার থেকে কিনেছেন হরেক রকমের ফল হতবাক অগ্রদূত দেখতে থাকে বুঁচকা আস্তে আস্তে খালি হয়ে আসছে শুধু তার জন্য আনা জিনিস বার করতে করতে অস্থির অগ্রদূত সুযোগ খোঁজে কখন চেকটা বার করবে জিজ্ঞেস করে অন্তু কেমন আছে কাকে মনে অভয়া বোবা মেরে যান শিব সামলে নেন ভালোই হারে বাবা ওর জামাটা বার করো ব্যাগ থেকেই দুজোড়া দামি ব্র্যান্ডের জামা প্যান্টের পিস বেরোয় কাজের লোককে দিয়ে তড়িঘড়ি রান্না বসায় অগ্রদূত সব মিটতে প্রায় সাড়ে তিনটে বেজে যায় কত কথা কত কত কথা আর পুরো সময়টা ধরে অগ্রদূতের পকেটে চেকের দামটা কমতে থাকে তবু দিতে হবে যেভাবেই হোক দিতেই হবে অন্তর অসুখ যে কিন্তু কিভাবে দেবে সে সময় হাতের কাঁচ ভাঙা ডালের ঘড়িটা দেখেই সদাশিব বলে ওঠেন হ্যাঁ রে এখান থেকে শিয়ালদার অটো কথাটা কানে তোলে না অগ্রদূত শুধু বলতে থাকে আজকের দিনটা অন্তত আজকের দিনটা থেকে যাও দুজনেই অভিনয় করেন তার কি জো আছে ওদিকে গুচ্ছের কাজ পড়ে আছে বিল্ডিং এর নিচে নামে তারা হিয়াসিনকে বলে অগ্রদূত ট্রেনে তুলে লাগেজ রেখে ট্রেন ছাড়লে তবে ওখান থেকে ফিরবে এখনও চেকটা দিতে পারল না সে কিন্তু কিন্তু গাড়িতে ওঠার আগে অগ্রদূতকে জড়িয়ে ধরেন অভয়া আবারও হাউ হাউ করে চোখের জল ফেলেন অথচ অগ্রদূতের কান্নাটা বুক থেকে চোখ অবধি উঠতে পারে না সদাশিব তার দিকে এগিয়ে আসেন তারপর হেসে বলেন দেখ দেখি ভুলেই যাচ্ছিলাম একেবারে পুরনো ছেঁড়া একটা মানি ব্যাগ বার করেন প্রৌঢ় তারপর তার থেকে দুটো পাঁচশো টাকা নোট বের করে অগ্রদূতের হাতে গুঁজে দেন কাঁপা গলায় বলেন কিছু কিনে খাস অগ্রদূত আমতা আমতা করে ইতস্তত সদাশিব তার মাথায় হাত বুলিয়ে বলেন মনে আছে ছোটোবেলায় আমার কাছ থেকে টাকা নিয়ে আইসক্রিম খেতেস গাড়িটা চলে যায় আর বৃষ্টিটা তখনই নামে নোট দুটো দুহাতের মুঠ হয়ে চেপে ধরে স্থির হয়ে দাঁড়িয়ে অঝরে ভিজতে থাকে অগ্রদূত বৃষ্টির জলে চোখের জলেও সমাপ্ত গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না